Assalamu alaikum. Welcome to Khilgaon College. প্রিয় শিক্ষার্থী, Khilgaon College SSC online ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, Khilgaon College। প্রিয় শিক্ষার্থী, শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজ আমার 14তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায়ের অপরাধ সম্পর্কে। আজকে আমরা অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থী, শুরুতে আমরা অপরাধের সংজ্ঞা সম্পর্কে জানব। অপরাধ হলো সামাজিক আইন বা নীতিমালা লঙ্ঘন। অপরাধ হলো সামাজিক ভাবে যে আইন থাকে বা নীতিমালা থাকে সেটা লঙ্ঘন। আরো সুনির্দিষ্ট অর্থে দেশের আইনসভা কর্তৃক অনুমোদিত শাস্তিযোগ্য কাজকেই অপরাধ বলা হয়। এই অপরাধের সংখ্যাটা যদি আমরা আরো সুনির্দিষ্ট ভাবে দিই, তখন আমরা বলতে পারি দেশের আইনসভা, প্রত্যেকটা দেশের আইনসভা আছে, যেমন বাংলাদেশের আইনসভা, তা হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত শাস্তিযুক্ত কাজকে দেশে প্রচলিত সরকারি আইন কানুন বা বিধিবিধানের পরিপন্থী কাজ করাকে আইন দেশে প্রচলিত সরকারি যে আইন কানুন আছে বা বিধিবিধান আছে, এই বিধিবিধানের পরিপন্থী যে কোনো কাজকে আইনের দৃষ্টিতে অপরাধ বলে গণ্য করা। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে সামাজিক দিক দিয়ে ক্ষতিকর এমন কোনো কিছু করার নামই অপরাধ। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে সামাজিক দিক দিয়ে ক্ষতিকর যে কোনো কাজকে অপরাধ বলে আমরা গণ্য করতে পারি। শিক্ষার্থী, এখন আমরা জানব আপনাদের উদাহরণ। যে কোনো সুশৃঙ্খল সমাজে হত্যা, চুরি, ডাকাতি, কাহাজানি, দাঙ্গা, অন্যের সম্পত্তি গ্রাস করা, ধর্ষণ, ব্যভিচার প্রভৃতি অপরাধের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই কাজগুলো কেউ যদি করে এটা অপরাধ হিসেবে গণ্য হবে আইনের দৃষ্টিতে, এটা শাস্তিযোগ্য অপরাধ। কোনো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, কোনো কোনো অপরাধের শাস্তি জরিমানা। আমরা জানি সম্প্রতি বাংলাদেশ সরকার যে আইন করেছে সারা দেশে যখন অনেক বেড়ে গেছে এবং আগের আইন পরিবর্তন করে বর্তমানে একটা আইন করেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী অ্যাডক্লিফ ব্রাউন অপরাধকে সামাজিক আচরণবিধির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেন, যা দণ্ড বা শাস্তি সংক্রান্ত বিধিপথকে জাগিয়ে তোলে। ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী অ্যাডক্লিফ ব্রাউন অপরাধকে সামাজিক আচরণবিধি লঙ্ঘন হিসেবে আচরণবিধি আছে নিয়মনীতি আদর্শ তাকে লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে এবং এটার শাস্তি বা দণ্ড প্রয়োগকে জাগিয়ে তোলে, বিধি প্রয়োগ করে শাস্তি সংক্রান্ত বিধি প্রয়োগকে জাগিয়ে তোলে। শিক্ষার্থী, এখন আমরা জানব অপরাধের স্তর সম্পর্কে। সমাজে যে কোনো অপরাধের তিনটি স্তর। শিক্ষার্থী, তোমরা কাগজ কলম নিয়ে বসবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলি খাতায় নোট করে রাখবে, বারবার শিখবে এবং লিখবে। শিক্ষার্থী, যে কোনো সমাজে যে কোনো অপরাধের তিনটি স্তর থাকে, যথা ইচ্ছা। ইচ্ছা বলতে কোনো কিছু করার বাসনাকে বোঝায়। ইচ্ছা বলতে কোনো কিছু করার অভিপ্রায় বা বাসনাকে বোঝায়। কোনো
অপরাধ করার ইচ্ছা পোষণ করলে আইনের দৃষ্টিতে দোষণীয় হবে না, যদি না ইচ্ছা পূরণ করার জন্য কাজটি সম্পন্ন করা হয়। অর্থাৎ কেউ যদি অপরাধ করার ইচ্ছা পোষণ করে আইনের দৃষ্টিতে এটা দোষ হবে না, ততক্ষণ পর্যন্ত না কাজটি না করা। খ, প্রস্তুতি। তাহলে যে কোনো অপরাধ করতে হবে প্রথমে ইচ্ছা থাকতে হবে, তারপর প্রস্তুতি। প্রস্তুতি হচ্ছে সংগঠনের জন্য বিভিন্ন পন্থা উদ্ভাবন। অপরাধ করার পূর্বে মানুষ প্রস্তুতি, কাজ করার পূর্বে মানুষ প্রস্তুতি, ঠিক অপরাধ করার পূর্বে অপরাধটা করার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপর অপরাধ প্রচেষ্টা, যখন কোনো ব্যক্তি অপরাধ করার ইচ্ছা নিয়ে প্রস্তুতি গ্রহণের পর অপরাধটি সংগঠনের উদ্দেশ্যে কোনো কর্তব্য কাজ করে যার কোনো কারণে অভিপ্রেত অপরাধটি সংগঠনে ব্যর্থ হয়, তখন সেটাকে অপরাধ প্রচেষ্টা বলা। যে কোনো কাজের ইচ্ছা পোষণ করার পর, প্রস্তুতি নেওয়ার পর কাজটি করার যখন চেষ্টা করা, সেটাকে অপরাধ প্রচেষ্টা বলা। এখন আমরা জানবো অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কে। অপরাধমূলক আচরণের কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান, নিচে তা তুলে ধরা হলো। 1 নম্বর, অপরাধ হতে হলে প্রয়োজন একটি কাজ বা কোনো বিশেষ কর্তব্যে অবহেলা। অপরাধ হইতে হলে যে কোনো একটি কাজ করা লাগবে অথবা বিশেষ কোনো কর্তব্যে অবহেলা হতে হবে। 2 নম্বর, কাজটিতে বা কর্তব্যে অবহেলা যে নিষিদ্ধ তা অপরাধ আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। অপরাধ করতে হলে যে একটা কাজ করবে বা কর্তব্য অবহেলা যে অবহেলা যে নিষিদ্ধ তা অপরাধ আইনে নির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর, অপরাধ হতে হলে কোনো ব্যক্তির মধ্যে অপরাধ কর্ম করার অভিপ্রায় বা কোনো অপরাধী তার অপরাধ করতে হলে অপরাধ করার অভিপ্রায় বা উদ্দেশ্য থাকতে হবে। অনিচ্ছাকৃত ভাবে কোনো অপরাধ হয়ে গেলে সেটা অনেক ক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হয় না, কারণ তার তো ওই অপরাধ করার অভিপ্রায় বা উদ্দেশ্য ছিল না। অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় অনেক অপরাধ হয়ে থাকে। 4 নম্বর, অপরাধ হতে হলে অপরাধমূলক কাজ এবং ওই কাজটি সংঘটিত করার উদ্দেশ্য একই সাথে থাকতে হবে। অপরাধ হলে অপরাধমূলক কাজ এবং ওই কাজটি সংঘটিত করার উদ্দেশ্য একসাথে থাকতে হবে। 5 নম্বর, অপরাধ হতে হলে কাজটি শাস্তিযোগ্য হতে হবে এবং তা অবশ্যই আইনে উল্লেখ থাকতে হবে। যে কোনো অপরাধ হতে হলে কাজটি অবশ্যই শাস্তিযোগ্য হতে হবে এবং তা অপরাধ আইনে। নম্বর, অপরাধ মূলত আপেক্ষিক, অর্থাৎ এটি স্থান কাল ও পাত্র ভেদে পরিবর্তিত। অপরাধ মূলত আপেক্ষিক, এটি এক এক সমাজে এক এক পরিস্থিতি এক জায়গায় এক এক হয়, এটি স্থান কাল ও পাত্র ভেদে পরিবর্তিত। অপরাধের ধরন, শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞানীরা অপরাধকে 4 ভাগে বিভক্ত করে থাকেন, যথা পেশাগত অপরাধ, সংগঠিত অপরাধ, ছদ্মবেশী অপরাধ এবং ক্ষতিগ্রস্তহীন অপরাধ। আমেরিকান সমাজবিজ্ঞানী এডুইন এইচ সাদারল্যান্ড ও ডোনাল্ড আর কেসি তাদের প্রিন্সিপলস অফ ক্রিমিনোলজি গ্রন্থে অপরাধের মাত্রার ভিত্তিতে 2 ধরনের অপরাধের কথা উল্লেখ করেছেন, যথা ক, গুরুতর অপরাধ, লঘু অপরাধ। গুরুতর অপরাধ একটি মারাত্মক ধরনের অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড, যেমন হত্যা। লঘু অপরাধ একটি মারাত্মক ধরনের অপরাধ নয় যার শাস্তি জেল বা জরিমানা হতে পারে। মার্কিন অপরাধ বিজ্ঞানী লিমার তার সোশ্যাল প্রবলেম গল্পে পরিস্থিতির উপর ভিত্তি করে অপরাধকে 2 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ পরিস্থিতিগত অপরাধ, নিয়ম মাফিক
মার্কিন অপরাধ বিজ্ঞানী ক্লিনার্ট ও কুইনি তাদের ক্রিমিনাল বিহেভিয়ার সিস্টেম এর টাইপোলজি গ্রন্থে 6 প্রকারের অপরাধের কথা বলে, যেমন ক ব্যক্তিগত নির্যাতনমূলক অপরাধ, হত্যা, ধর্ষণ, শারীরিক নির্যাতন ইত্যাদি। এগুলো ব্যক্তিগত নির্যাতন, ব্যক্তিগত ভাবে এটা করে, অনেক সময় গ্রুপেও করে, কয়েকজন ব্যক্তি মিলেও করে। সম্পত্তি বিষয়ক অপরাধ, ব্যক্তিগত সম্পত্তি আইন লঙ্ঘন, যেটা পেশাগত অপরাধ, পেশাগত অবস্থানে থেকে অর্থনৈতিক উদ্দেশ্যে অপরাধ, যে কোনো পেশাগত ভাবে যে কোনো পেশায় চাকরি করে সেখানে যদি অর্থনৈতিক উদ্দেশ্যে লাভের জন্য কোনো অপরাধ করে, সেটা পেশাগত। রাজনৈতিক অপরাধ, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, শত্রু দেশের তপ্ত পাচার ইত্যাদি, রাজনৈতিক জনশৃঙ্খলা অপরাধ, পতিতাবৃত্তি, মদ্যপান, যানবাহন আইন ভঙ্গ করা ইত্যাদি, জনশৃঙ্খলা অপরাধ, প্রচলিত অপরাধ, চুরি, ডাকাতি, অপহরণ, দাঙ্গা ইত্যাদি। সব সমাজের মোটামুটি প্রচলিত অপরাধ প্রবণতার কারণ। সত্যি শিক্ষার্থী, এখন আমরা জানবো যে মানুষ যে অপরাধ করে, এই অপরাধগুলো পিছনে কি কি কারণ আছে, কি কি কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, সেগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। একক কারণে সমাজে অপরাধ সংঘটিত হয় না, বরং অপরাধের পিছনে নানাবিধ আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ বিদ্যমান। সমাজবিজ্ঞানীদের মধ্যে সামাজিক অব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, অসঙ্গতির জন্য সমাজে অপরাধ সংঘটিত হয়। সমাজবিজ্ঞানী বলছেন, সেই সামাজিক অব্যবস্থা থাকে, সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক যে বৈষম্য এবং অসঙ্গতি থাকে, সেটার জন্য অপরাধ সংঘটিত। অপরাধের প্রধান প্রধান কারণ সমূহ নিচে তুলে ধরা হবে। 1, ভৌগোলিক পরিবেশ। অপরাধের 1 নম্বর কারণ হলো ভৌগোলিক পরিবেশ। অপরাধ প্রবণতার সাথে ভৌগোলিক পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো অপরাধ প্রবণতার সাথে ভৌগোলিক পরিবেশটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অন্যতম অপরাধ বিজ্ঞানী আবুল হাসনাত বলেন, বাংলাদেশে জুন ও ডিসেম্বরে চুরি ডাকাতি বেড়েছে। যে আমরা সাধারণত দেখি প্রতি বছর জুন মাসে এবং ডিসেম্বর মাসে চুরি এবং ডাকাতি বেড়েছে, কারণ এই সময় গ্রামে গঞ্জে মানুষের হাতে নগদ টাকা থাকে না। এই সময় মানুষের হাতে যখন টাকা থাকে না, কোনো কাজকর্ম থাকে না, তখন মানুষ চুরি ডাকাতি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। আবার ডিসেম্বর মাসের শীতের দীর্ঘ রাত্রি শীতের চুরির জন্য, ডিসেম্বর মাসে রাত্র অনেক বড় হয়, দীর্ঘ হয়, এই দীর্ঘ সময়ে চোররা যখন চুরি করতে যায়, তখন এই যে ঘরের নিচে শীতের কাটে, এবং ডিসেম্বর মাসে এই শীতের কাটাটা বেশি হয় রাত্র বড় হওয়ার কারণে। অন্যান্য সময় জুন মাসে রাত্র ছোট হয়, চোররা সেই সময় শীতল কাটতে পারে। শিক্ষার্থী, অপরাধের 2 নম্বর কারণ হলো দৈহিক ও মানসিক প্রকৃতি। অপরাধ বিজ্ঞানীদের মতে মানসিক বিকার বা শারীরিক অসুস্থতা অপরাধ দায়ী। সাধারণত দেখা যায় অপরাধীরা দৈহিক গঠনে খাটো ও দুর্বল, আবার চিন্তায় চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি কাজে নিয়োজিত অপরাধীরা শারীরিক গঠনে অধিক শক্তিশালী। অর্থাৎ অপরাধ বিজ্ঞানী বলছেন যে যারা মানসিকভাবে বিকারগ্রস্ত বা শারীরিকভাবে অসুস্থ তারাই বেশি অপরাধ করে থাকে। যেমন শারীরিকভাবে যারা খাটো ও দুর্বল তারা অনেক সময় অনেক মারাত্মক অপরাধ করে থাকে, আবার যারা চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে, রাহাজানি করে, তারা শারীরিক গঠনে অনেক শক্তিশালী, অনেক শক্তি দিয়ে তারা এই চুরি করে ডাকাতি করে। শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্ট হলো বংশগতির প্রভাব। অপরাধ বংশগত প্রকৃতির কারণ কিনা তা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতানৈক্য বিদ্যমান। কতক দৈহিক ও মানসিক গুণাবলী জিনের মাধ্যমে বংশ পরম্পরায় মেন্ডেলীয় সূত্র অনুযায়ী কর্তায়। এসব বিশেষ পরিবেশে ও বিশেষ অবস্থা দিনে কাউকে বিদ্বান করে তোলে বা কাউকে
অপরাধী করে ফেলে। অর্থাৎ অনেক সময় অপরাধটা বংশগত ভাবে হয়ে থাকে, বংশের লোকেরা যদি বেশি লোকেরা খারাপ হয়, ডাকাত হওয়া খারাপ হয় এবং উত্তরাধিকার সূত্রে সেখানে তাদের সন্তানরাও কিন্তু অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। আবার বংশের মধ্যে যদি থাকে ভালো মানুষ থাকে, পরবর্তী জেনারেশন সেই ভালো মানুষ হয় এবং ভালো শিক্ষিত হয়। চার নম্বর, অর্থনৈতিক কারণ। অপরাধের অন্যতম কারণ হলো অর্থনীতি, যেমনটি মার্কস বলেছেন, পুঁজিবাদী অর্থনীতি শোষণের ফলশ্রুতি অপরাধ। মার্কস বলেছেন পুঁজিবাদী অর্থনীতি যে শোষণ, সেটার ফলশ্রুতিতে মানুষ অপরাধ করে থাকে। এক পরিসংখ্যানে দেখা গেছে সমাজে আর্থিক অনটন দেখা গেলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। যে কোনো সমাজে যদি আর্থিক অনটন দেখা দেয়, অভাব দেখা দেয়, মানুষের কাজকর্ম যখন না থাকে, ইনকাম থাকে না, তখনই অপরাধ প্রবণতাটা বেড়ে যায়। 5 নম্বর পয়েন্ট, সামাজিক কারণ। সামাজিক অবস্থার সাথে অপরাধের নিবিড় সম্পর্ক রয়েছে। বেশিরভাগ সমাজ বিজ্ঞানী অপরাধ প্রবণতার পেছনে সামাজিক কারণকে মূল কারণ হিসেবে দেখেছেন। সামাজিক কারণের মধ্যে যে বিষয়গুলো নিহিত সেগুলো হলো ক, পারিবারিক পরিবেশ। পারিবারিক পরিবেশের সাথে অপরাধ প্রবণতার সম্পর্কযুক্ত। একটি সুস্থ সুন্দর পারিবারিক পরিবেশ যেমন একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, তেমনি বস্তি জীবনের অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশের প্রভাবে একটি শিশু অপরাধী হয়ে উঠতে পারে। যে কোনো একটা শিশুর জন্য পারিবারিক পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ। শিশু যদি সুস্থ সুন্দর স্বাভাবিক ভালো পরিবারে জন্মগ্রহণ করে, ভালো পরিবেশে থাকে, তাহলে ওই শিশুটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে। আবার অন্যদিকে যদি খারাপ পরিবেশে বা বস্তির পরিবেশে, অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশে কেউ জন্মগ্রহণ করে, তাহলে একটি শিশু অপরাধী হয়ে উঠতে পারে। শিক্ষার্থী সামাজিক কারণের মধ্যে 2 নম্বর কারণ হলো খেলাধুলার পরিবেশ। খেলাধুলার পরিবেশ একটি শিশুর মনকে সুস্থ বলিষ্ঠভাবে গড়ে তুলতে সহায়তা করে। আবার খেলাধুলার চর্চা না থাকলে ব্যক্তি সত্তায় সমাজ বিরুদ্ধ প্রকৃতির উদ্ভব হতে পারে, যা পরে অপরাধ প্রবণতার জন্ম দেয়। একটা শিশু যদি সুন্দর সুস্থভাবে একটা খেলাধুলার পরিবেশ পায়, খেলতে পারে, তাহলে তার শারীরিক বিকাশ, মানসিক বিকাশ হয়। আবার অন্যদিকে যদি খেলাধুলার চর্চা না থাকে, খেলাধুলার সুযোগ না থাকে, ওই শিশুটি দেখানা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়তে পারে। ক, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পরিবেশ থেকে আসার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নীতি নৈতিকতা মূল্যবোধ থাকতে পারে, ফলে নীতি নৈতিকতা মূল্যবোধের সংঘাত হতে পারে। শিশুদের মধ্যে মানসিকভাবে কোনো শিশু ক্লিষ্ট হয়ে অপরাধী হয়ে উঠতে পারে। তাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে যখন আসে, তারা বিভিন্ন নীতি নৈতিকতা মূল্যবোধ তাদের মধ্যে থাকে, এতে করে তাদের নিজস্ব যে প্রতিষ্ঠান থেকে এসেছে সেই নীতি নৈতিকতা মূল্যবোধ বর্তমান প্রতিষ্ঠানের নীতি নৈতিকতা মূল্যবোধের সাথে অনেক সংঘাত হতে পারে, বিপরীত থাকতে পারে বা ভিন্ন রকম থাকতে পারে, এতে করে শিশু অপরাধ করে। সামাজিক রীতিনীতি। মানুষ জন্মের পর থেকে বিভিন্ন সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠানের নিয়ন্ত্রণ করতে শুরু করে, ফলে সে প্রচলিত রীতিনীতি আদর্শ মূল্যবোধের ঊর্ধ্বে উঠতে পারে। কোনো ব্যক্তি নতুন কোনো সংস্কৃতিতে গেলে নতুন পরিবেশ মোকাবেলা করে, ফলে ব্যক্তি প্রতিনিয়ত সাংস্কৃতিক সংঘাতের সম্মুখীন হয়। এভাবে কেউ কেউ অপরাধী হয়ে উঠতে পারে। যে সামাজিক রীতিনীতি দ্বারা সমাজকে নিয়ন্ত্রণ করা হয়, অনেক সময় কোনো অনেক ব্যক্তি এই সমাজে যে রীতিনীতি আদর্শ মূল্যবোধের উঠতে উঠতে পারে না, সে সমাজে যে রীতিনীতি মানতে চায় না, এতে করে সে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। শ্রেণী বৈষম্য। আধুনিক পুঁজিবাদী সমাজে একদিকে যেমন পূর্বের বন্ধন খসে পড়ছে, অন্যদিকে সম্পদের অসম বন্টনের ফলে সমাজের শ্রেণী সম্পর্ক সংঘর্ষশীল হচ্ছে, এর সাথে রাজনৈতিক চেতনা
উন্মেষের কারণে বিদ্বেষ আরো ছড়িয়ে পড়ছে। এই শ্রেণী বিদ্বেষ আইন ও শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় ও মানুষ অপরাধী হয়ে ওঠে। অর্থাৎ পুঁজিবাদী সমাজে সবসময় দুইটা শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব থাকে, যে পুঁজিপতি যিনি মালিক আর শ্রমিকদের মধ্যে, মালিক এবং শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। আবার অনেক সময় রাজনৈতিক চেতনার উন্মেষের কারণে অনেক সময় এই বিদ্বেষ আরো ছড়িয়ে যায়। এই শ্রেণী বিদ্বেষ আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক সময় মানুষ অপরাধ। সুস্থ বিনোদনের অভাব, গ্রাম ও শহরে খেলার মাঠ ও বেড়ানোর জায়গা কমে যাচ্ছে, ফলে মানুষের সুস্থ বিনোদন ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে ব্যক্তির মানসিক বিকাশ পরিপূর্ণভাবে ব্যবস্থা নেয়, এ কারণে ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। অর্থাৎ গ্রাম ও শহরে যদি পর্যাপ্ত খেলার মাঠ থাকে, বেড়ানোর জায়গা থাকে, বিনোদনের ব্যবস্থা থাকে, তাহলে মানুষ অপরাধ প্রবণ হয়ে ওঠে না। তাদের বিনোদনের যদি ভালো ব্যবস্থা থাকে, তখনই চিত্ত বিনোদনের, সুস্থ বিনোদনের অভাব হয়, তখনই মানুষ বিভিন্ন অপরাধমূলক কর্মে জড়িয়ে পড়ে। তো কোর্ট ও জেলখানা, কোর্টের কাজ হলো অপরাধীর বিচার আর জেলখানার কাজ হলো কয়েদির সংশোধন। আইনগত ভুল থাকার কারণে নির্বোধ ব্যক্তি অনেক সময় সাজা পেয়ে থাকে, আবার চিহ্নিত অপরাধী মুক্তি পায়। এ ধরনের নিরপরাধ ব্যক্তি আইনের উপর বিরক্ত হয়ে শেষ পর্যন্ত অপরাধীতে পরিণত হয়। আবার কোনো লঘু অপরাধী জেলখানায় বড় কোনো অপরাধীর সাথে মিলামেশার ফলে তার মাঝে বড় কোনো অপরাধ সংগঠনের প্রবণতা দেখা যায়। অর্থাৎ কোর্টের কাজ হলো অপরাধীর বিচার করা, জেলখানার কাজ হলো কয়েদির সংশোধন করা, কিন্তু অনেক সময় কোর্ট এইভাবে সঠিকভাবে বিচার করতে পারে। অনেক সময় নিরাপত্তার ব্যক্তিও সাজা পেয়ে থাকে, আবার অপরাধী ব্যক্তি মুক্তি পেয়ে যায়। আবার জেলখানায় অনেক সময় কোনো ছোটখাটো অপরাধী বড় কোনো অপরাধীর সাথে একসাথে থাকার ফলে সেই ছোট লঘু অপরাধী বড় ধরনের অপরাধ করার মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, সেই অপরাধী। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা অপরাধ সম্পর্কে জানলাম, অপরাধের স্তর সম্পর্কে জানলাম, অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, অপরাধের কারণ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ। সবাইকে সেই সময় পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।